রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন। বিস্তারিত দেখুন মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন মিয়ার জানাজা বুধবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারি গ্রামে আমবাগানে মরহুমের নামাজের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 74 বছর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত DIG সৈয়দ নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাগবি, থানার ওসি মোহাম্মদ ফরিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম টুটুল খান, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলা রশিদ সোনু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিন উদ্দিন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুসল্লিরা। দেব টিভি চেতনায় একাত্তর হৃদয় স্বদেশ।